नमस्कार, आमी विक्रम और आपनारा देखछेन विक्रमजीत राहुत अफिशियल यूट्यूब चैनल पेज थेके। चित्र प्रदर्शनीर नाम क्रिएटिविटी। प्रदर्शनी जार उद्योगे अनुष्ठित होयेछे तिनी हलेन शैबाल चट्टोपाध्याय। तार उद्योगे रवींद्र जयंतीते एत सुंदर चित्र प्रदर्शनीर आमरा उपहार पेलाम। मोट 12 जन शिल्पीर शिल्पकर्म रयेछे एई प्रदर्शनीते। एकेडमी अफ फाइन आर्टसर साउथ ग्यालारीते 9-15 मे पर्यन्त चलबे एई चित्र प्रदर्शनी। आर चित्र प्रदर्शनी खोला थाकछे दुपुर 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই চিত্র প্রদর্শনী যাদের হাত ধরে শুভ উদ্বোধন হলো তারা হলেন বিশিষ্ট ওয়াটার কালার শিল্পী বাদল পাল মহাশয়, এছাড়া চিত্র সমালোচক প্রশান্ত দা মহাশয়ের হাত ধরে। তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছি। এছাড়া এই সমগ্র অনুষ্ঠানটিকে যার হাত ধরে সঞ্চালিত হয়েছে তিনি আমাদের প্রত্যেকের প্রিয় চৈতালি মল্লিক দিদি। তার সঞ্চালনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি এগিয়ে চলেছে। আসুন এবার আমরা একাডেমিতে প্রবেশ করি এবং অনুষ্ঠানটিকে দেখে নিই। প্রকৃতির উদ্যোগে 9 তারিখ আমাদের এই একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে শিল্প প্রদর্শনী। এতে মোট 12 জন শিল্পী অংশগ্রহণ করেছেন। 11 জনের ছবি আছে আর 1 জনের স্কাল্পচার আছে। 9 তারিখ আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের মালা দিয়ে এবং তার গান গিয়ে আমাদের এই প্রদর্শনী আরম্ভ হয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী শ্রী বাদল পাল এবং কলা সমালোচক প্রশান্ত দা মহাশয়। এছাড়াও প্রচুর গুণীজনের উপস্থিতিতে আমাদের এই প্রদর্শনশালা আরম্ভ হয়েছে, চলবে আগামী 15 তারিখ অবধি। আমরা এই প্রদর্শনী ছাড়াও শিল্প সংস্কৃতি নিয়ে বিভিন্ন ধারায় কাজ করে থাকি। এই প্রদর্শনীতে 12 জন শিল্পী, মোট 37টা ছবি আছে। আপনারা আসুন, দেখুন। 15 তারিখ অবধি প্রদর্শনী চলবে। ছবি পছন্দ হলে ছবি সংগ্রহে রাখুন এবং নতুন শিল্পী পুরনো শিল্পী সবাই আছে, তাদের উৎসাহ দেন, আপনারা নিশ্চয়ই আসবেন। এবং আমাদের মাননীয় বিভিন্ন দিন মাননীয় অতিথিবৃন্দ আসেন, আমাদের বিশিষ্ট চিত্রশিল্পী বন্ধুরা আসেন, অভিজ্ঞ প্রবীণ যারা, তাদের অনুপ্রেরণা এবং তাদের সাহচর্যে এবং সাহায্যে তারা শানিত হন। প্রত্যেকটা শিল্পীর সত্তা শানিত হয় এবং উত্তরণের পথে তারা এগিয়ে যান। এটাই হচ্ছে প্রগতি আরেকটি বিশেষ একটা হাব, যেখানে এনে যেখানে ছবি শুধু ছবি দিয়ে চলে গেলাম, এই 4 দিন বা 7 দিন বা 1 সপ্তাহ বা 12 দিন ওই এক্সিবিশনটা হলো আমাদের গ্যালারিতে শোভিত হলো, তারপরে সম্পন্ন শেষ কী হলো তা নয়। প্রগতির একটা প্রবাহমান বাহুর একটা সৃষ্টির দিকে নিয়ে যাচ্ছে শিল্পীদের এবং সেটা প্রবাহিত হচ্ছে সেই ধারাটা সামনের দিকে আর উত্তরণের পথে। ধন্যবাদ জানাই। কিন্তু শৈবাল সেই জায়গায় কাজ দেখাবো, যাই হোক, তার জন্যে আমি শৈবালকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে আমি একটু বক্তব্য ছবি করলাম এগুলি যে আমাদের একটু বক্তব্য যা আজকের দিনে আমার মনে হয় এই ছবির জায়গায় দাঁড়িয়ে একটু স্মরণ না করলে একটা অনেকটা অন্ধকার চলে গেছে। অথচ ছবির দিক থেকে দেখলে রবীন্দ্রনাথ আধুনিক শিল্পীদের মধ্যে এখনো অগ্রগণ্য, এখনো অগ্রগণ্য, এখনো আধুনিক। 41-এ মারা গেছেন রবীন্দ্রনাথ, কিন্তু আজকে 2023-এ দাঁড়িয়ে তিনি যে কোনো শিল্পীর আধুনিকতার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।
অদ্ভুত ব্যাপার রবীন্দ্রনাথ 1930-এ প্রতিমা দেবীর কাছে চিঠি লিখছে, প্রতিমা দেবী ও তার জীবনে কোনোদিন ছবি আঁক, ছবি আঁকবো স্বপ্নেও ভাবি না। জীবন গ্রন্থে সব অধ্যায় যখন শেষ হয়ে তখন বিধাতা আমাকে তার পরিশিষ্ট রচনার একটা উপায় ঠিক করে দিয়েছে, সেটা কি জানো? ছবি আঁক, এখন তাই নিয়েই মশগুল হয়ে আঁক। ওরা প্রতিমা দেবীকে দিচ্ছে একেবারে জীবনের প্রথম বেলায়, এটা আরম্ভ হলো ছবি আঁকাটা। আমরা সবাই জানি 1925 যখন পুরোহিত কাপড় গ্রন্থি পাণ্ডুলিপিতে কাটাকুটি করা রবীন্দ্রনাথের একটা স্বভাব, ছবি তো পেয়ে তো দেখেছেন, খুব কাটাকুটি হতো, কিছুতেই সন্তুষ্ট হতে পারতো, দিকে আবার করলেন কাটাকুটি। এই কাটাকুটি একটা তার খেলা হয়ে দাঁড়াতো পাণ্ডুলিপি, এবং সেখানে দেখতেন ওই রেখা কাটাকুটি একটা জালে বিস্তার, তার মধ্যে নানা রকম রূপ পরিগ্রহ করে দিচ্ছে ওই কাটাকুটির রূপ ছবি দেখতে আরম্ভ করলেন। এইভাবেই কিন্তু ছবি আঁকার নেশাটা, ওই কাটাকুটির একটা নেশার সঙ্গে ছবি আঁকার একটা অন্তরালে ভেতরে একটা তার চোখ লাগে, ছবি আঁকার একটা বাসনা একটা ইচ্ছে জাগে আসে। এই করতে করতেই রবীন্দ্রনাথের ছবি আঁকার কি ছবি এঁকে গেছেন শুধু ভাবাই না, যেহেতু ঐতিহাসিকরা 1920-এর একটা পর্যায়ে 1920-এ আরম্ভ করেছিলেন একটু বাস্তুভিত্তিক, কিন্তু বাস্তুভিত্তিক ঠিক নয়। রবীন্দ্রনাথের ছবি দেখবেন একটু ইলংগেটে, একটু ইনফরমেশন আছে, একটু অসিরঞ্জিত আছে, আবার একটা পর্যায়ে অ্যাবস্ট্রাকশনের কাজ করেছে, যারা কাজ করেছেন তাদের মধ্যে অনেক অনেক আবার কখনো দেখবেন একটু বন্ধ আছে, কিন্তু কোনোটা কোনো একটা বিশেষ সকেট হয়ে গেলে এই হচ্ছে ভিক্টোরিয়া ওকম্পো তার বিশেষ অনুরাগিনী এক্সিবিশন হলো প্যারিসের ফ্রিডেন গ্যালারিতে, বৈধরী কান সারা পৃথিবীতে তোর পার্কে উনি তো লেখক রবীন্দ্রনাথ, তিনি এরকম ছবি আঁকে। তার আগে আমরা রবীন্দ্রনাথের ছবিকে কেন পাত্তা দিই? রবীন্দ্রনাথ যার জন্য আপডেট করে অনেক জায়গায় আঁকতে পারছে, আমাদের দেশের লোকের কোট আনকোট ছবি দেখার চোখ আবৃত বলছে, আমাদের দেশের মানুষের ছবি দেখার চোখ আবৃত তাই আমি কোনোদিন দেশ থেকে যখন খ্যাতি এলো তখন আমরা আহা উ কি অসাধারণ এই বইটা। কিন্তু রবীন্দ্রনাথের এই হচ্ছে তার অন্তর, আমাদের দেশের মানুষের ছবি আঁকার চোখ আবৃত, তাই এদেশের মানুষের ওপর আমার ছবি নিয়ে যাই বলুন আমার কোনো ভাবনা নেই। এই হচ্ছে রবীন্দ্রনাথ, এই অবস্থা অনেক রকম ছবি এঁকেছেন, কিছু মুখাবরণ এঁকেছেন, কিছু জীবজন্তুর ছবি এঁকেছেন, কিছু ল্যান্ডস্কেপ এঁকেছেন, কিন্তু দেখবেন সব কিছুর মধ্যেই একটা নিজস্ব এবং কোনো জায়গায় কিন্তু কাউকে অনুকরণ করে এবং এঁকেছেন একেবারে নিজের অন্তরের ভেতর থেকে। আমি রামদিন করতে আমার গরিব আছে, আমার সৌভাগ্য আছে মনে হয় এখানে এই বয়সে দাঁড়িয়েছে তাদের সঙ্গে মিল করতে পেরেছিলাম, অনেক কথা রতন পণ্ডিতের থাকতেন শঙ্কদাস মানে শঙ্কর চৌধুরী ওর ছাত্র বিখ্যাত ভাষা, তার বাড়িতে থাকতেন মার্লিন বাবু, সেই বাড়িতে যেতাম দুর্গার জানো ওই বুড়াটা কিছু না পড়ে খবরের কাগজের উপর ছবি আঁকা হাতের আঁকা বলে না না ভেতরে ঢোকার সাহস হতো ওই চালা দিয়ে উঠি দিয়ে দেবে কেন তখন হাতের কাছে ক্যানভাস কাগজ কিছু নেই কিন্তু ভেতরের আবেগটা এমন ওই খবর একটা কি করতে হবে কি করতে হবে না কি করতে এই যেতে হবে তার কাছে বলছে এই খবরের কাগজের উপর ছবি আঁকা এই হচ্ছে আবেগ তখন আর ইমোশন চেপে রাখতে পারছে এটা হয়। বাদলদাও জানেন নিয়মিত কাজ করে ভীষণভাবে করেছে এই আবেগে অনেক সময় অনেকে হাত তুলে নেই রং নিয়ে আসছে রং দিয়ে হাত দিয়ে রং তুলে তুলে আসছে
যাই হোক, রবীন্দ্রনাথের এই যে ছবি আঁকা শেষ জীবনে প্রায় তিনি বলেছেন 2500 ছবি এঁকেছেন, সেগুলো আমাদের মানে শিল্প ভাণ্ডারের সম্পদ, সারা পৃথিবীর শিল্প ভাণ্ডারের সম্পদ। ওই যে কথা বললাম যে চিত্রী রবীন্দ্রনাথ, তিনি কিন্তু আমাদের বেশি আলোচনা লেখানি কিন্তু হয়, এদিকটা প্রায় অনালোচিত বলাই যায়, কিন্তু এই দিকটা বোঝবার, তাকে বিশ্লেষণ করবার, তাকে দেখবার, আর আমাদের সেরকম মুগ্ধ হয় যে রবীন্দ্রনাথের ছবি নিয়ে প্রদর্শনী করা দেখা উত্তার, আর তার ছবি কেন সুখাব, তারপর তার ফেক ছবি নিয়েও জানেন কয়েক বছর আগে সামনে দেখবেন। ধন্যবাদ। এদিকে সামনে স্যার, এদিকে একটু তাকান। আজ সকালে ধীরে ধীরে
তার কপালে যে জল আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ সকালে ধীরে ধীরে তার কপালে আমি সুব্রত রায়চৌধুরী বলছি। প্রগতি যে গ্রুপটা আছে, প্রগতি গ্রুপের গণনা শ্রীযুক্ত শৈবাল চ্যাটার্জির সঙ্গে বহুদিনের আমার আলাপ, কিন্তু কখনো প্রগতির সঙ্গে আমি একসঙ্গে কাজ করি। এই প্রথম প্রগতির সঙ্গে একসঙ্গে কাজ করলাম। অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা হয়েছে এই প্রদর্শনী, এবং পার্টিকুলারলি এই গ্যালারি মানে সাউথ গ্যালারিটায় আমি এর আগে করি একাডেমি, এটা প্রথম। এখানে আমার চারটি কাজ প্রদর্শিত হয়েছে। আমার কাজ ওয়াটার কালারে করা, একটা আছে মিল্কি ওয়ে মানে ছায়াপথ নিয়ে একটা কাজ আছে, তারপরে একটা আছে কাঞ্চনজঙ্ঘার উপর, আর ফোলিয়েজের উপর দুটো কাজ। তো মেইনলি আমি ওয়াটার কালারে করি, অ্যাক্রিলিক খুব কম। তো এখন আমার কাজ রিসেন্টলি যেটা করছি আমি সেটা হচ্ছে মিল্কি ওয়ে ছায়াপথ। প্রগতির এই প্রদর্শনীতে আমি একটি কাজের একটি ছায়াপথ, তো মোটামুটি প্রশংসা পেয়েছি ভালোই করতে পারলে, মানে বাদুরদা তো ভীষণভাবে প্রশংসা পেয়েছি। বাদুরদাকে আমি বহুদিন চিনি, প্রশান্ত দাও এসেছিলেন আজকের এই অনুষ্ঠানে, তো ওনাদের দুজনকে পাওয়াটাও একটা বড় প্রাপ্তি, কেন বাদুরদার মধ্যে ওয়াটার কালার শিল্প খুব কমই আছে। আর প্রশান্ত দা হচ্ছেন আমাদের আর্ট ক্রিটিক এবং আর্ট হিস্টোরিয়ানের সান্নিধ্য পেয়ে আমার কাছে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আর সব থেকে বড় কথা, আজকে হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিন। তো রবীন্দ্রনাথের জন্মতিথিতে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে, এটাও আমাদের কাছে একটা বড়। তো সেই বিশ্বকবি চরণে আমার শুভকামনা। আপনারা আসুন, আমাদের প্রদর্শনী সাতদিন চলবে, 15 তারিখ অবধি আপনারা এসে আমাদের প্রদর্শনী দেখুন। আমি শেখ ইকবাল হোসেন। আমি সাধারণত কালচারে কাজ করি, তার মধ্যে আমার মিডিয়াম হচ্ছে লঞ্চ, মিক্স মিডিয়া, গ্লাস, এবং তার সঙ্গে আমি ফাইবারগ্লাসের কাজ করে থাকি। আমি এই কাজের কাজ দীর্ঘ 30 বছর ধরে করে আসি, এবং এই কাজ আমি বিভিন্ন জায়গায় শুরু করেছি। একাডেমিতে এটা আমার অন্যতম এক্সিবিশন, খুব এক্সিবিশন, তার মধ্যে একটা শো আছে, সাউথেই আমি শুরু করেছিলাম 2016 সালে। এই কাজ করতে করতে আমার বিভিন্ন অভিজ্ঞতা করতে আমি কাজ করেছি। ম্যাক্সিমাম আমার কাজ ছিল মানে ইনসেক্ট অ্যানিম্যালস এর উপরে কাজ করতাম। এই প্রথম আমি কাজ এটা সাবলাইটে দিয়েছি 2023-এ। এটা সমস্ত কাজটা হচ্ছে নেচারের উপরে, অর্থাৎ একটা কচু গাছের মধ্যে কচু পাতা আমার দেখানো হয়েছে, এর মধ্যে টুনটুনি পাখি বসে আছে, এবং তার সদৃশ্য রূপে এই পাতার মধ্যে বেশিরভাগ থাকে ঝিঝি পোকা। আমরা যেটা গ্রামের দিকে লক্ষ্য করি কিন্তু আর প্রতিহত করতে পারি না, এটা আমার এক জায়গায় যেতে গিয়ে বা আমি কোনো বেড়াতে গেছিলাম সেখানে ভালো লাগলো দেখে, সেই আশাতেই আমি এই কাজটাকে আমি ক্রিয়েট করেছি। তো সাধারণত অনেক রকম কাজ করে অনেক রকম মজা পাই, এই কাজটার মধ্যে থেকে আমার বিয়ে কুটুর থেকে যেন মনে হচ্ছে আমার যেসব কাজ করছে তার থেকে খুব ভালো লাগে। একটা বেশ জলের ফোটা পড়ার পর এই জলের ভাসমান যে বাবলস থাকে দেখে মনে হয় যে আমার রূপ বা মুক্তের মতো একটা চকচক করছে, মানে জল বিন্দুটা ছোট্ট, সেটাও আমি এর মধ্যে তুলে ধরেছি। তো আজকে আমাদের 2023-এ প্রগতির মেন এখানে আমাদের এই আয়োজিত প্রোগ্রামটা করেছে পেন্টিং কালচার। প্রগতি থেকে আমি আজকে অনেক কিছু শিখেছি এবং তাদের সঙ্গে মিলেমিশে আনন্দ পেয়েছি, তাদের সঙ্গে ইনভিটেশন করে আমি
নিজেকে ধন্য মনে করেছি, কারণ প্রভুটির মাধ্যমে আমি তো সবাই বছর ধরে কাজ করে আসছি। প্রভুটি আমাকে সম্মান দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞতা বোধ করি। এবং আজকের দিনে সাধারণত কমলকি করে থাকে যারা তাদের নিজের ব্যক্তিত্ব ভুলে বা তাদের কী বলবো যদি মানে মানসিকতা থেকে ভুলে যায় সবাই চাইতে আমি আর প্রোগ্রাম করলাম ঠিক আছে, এরকম ভিলো দিয়ে নয়টা ভুলে গেছে। সেটা এখানে কিন্তু আমাদের এখানকার যে মেন পট মানে যে করছে প্রোভাইড করছে শৈবলদা, শৈবলদাকে বারবার ধন্যবাদ এইগুলো জানাই। আর যে যা কিছু আগিয়েছি পেয়েছি শৈবলদার ভালোবাসা, তো আজকে ভালো লাগলো আমাদের এখানে বিক্রম রাখো আমার এখানে প্রোগ্রাম করতে এসেছি এবং এটাকে আপলোড করছি। আজকে ধন্যবাদ, ধন্যবাদ দর্শনার্থীদের, ধন্যবাদ আমার আর্ট প্রেমিক। আমি আমার এই প্রসঙ্গটি আয়োজিত যে আর্ট এক্সিবিশন সাত দিন ব্যাপী হতে চলেছে, আজকে তার প্রথম দিন এবং ঘটনাচক্রে আজ কবিগুরু রবীন্দ্রনাথেরও জন্মদিন। একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে এই আর্ট এক্সিবিশন হতে চলেছে, আজকে তার প্রথম দিন। এখানে আমি আমার চারটি কাজ নিয়ে উপস্থিত হয়েছি, আমি আপনাদের দেখাই। প্রথম কাজটা হচ্ছে ফ্যাদম, এটা আমার চারটি কাজই হচ্ছে হ্যান্ডমেড পেপারের উপর অ্যাক্রিলিকের কাজ। প্রথম কাজটার নাম ফ্যাদম, তারপরেরটা হচ্ছে ব্যাক টু দ্য ফিউচার, তারপরেরটা হচ্ছে ভয়েস, এবং তারপরেরটা হচ্ছে দ্য থার্ড জেন্ডার। তো এই আমার যে মনের যে ভাবনা, যে চিন্তা, যে মনন, যে ইমোশনসগুলো, যে চিন্তাগুলো, এগুলো আমি কীভাবে এগুলো আমি প্রসঙ্গিত করেছি রং তুলির মাধ্যমে সেটা আমি প্রকাশ করতে পেরেছি। কতটা সেটা তো আপনারা যারা কনয়েসার অফ আর্টস, কনয়েসার অফ পেইন্টিংস তারাই বলতে পারবেন। তো ধন্যবাদ আরেকবার জানাই শৈবালদাকে, কর্ণধার প্রগতির ধন্যবাদ জানাই। আগামী সাত দিন প্রচুর মানুষ আসবে আশা করি, এবং তারা দেখবে, সকলেরই ছবি দেখবে, গুণগত মান সেখানেই বিচার হবে। নমস্কার। হ্যালো, আমি সোমা মন্ডি। এইবারে আমি মন্ডলা আর্টের উপরে সিরিজ বানিয়েছি। আই কেম টু মাই মাইন্ড মন্ডলা বিকজ মন্ডলা মিন্স সার্কেল, এটা অরিজিন হয়েছে মঙ্করা ইনভেন্ট করেছে বেসিক্যালি বুদ্ধিস্ট মঙ্করা, উইথ দ্য নোশন দ্যাট দে ওয়ান্ট টু ফাইন্ড পিস ইন সিমেট্রি, পিস ইন সিমেট্রি অফ লাইফ। ওদের একটা রিচুয়াল আছে যাতে ওরা ডটস দিয়ে 21 মন্কস মিলে একটা ছোট্ট মন্ডলা বানায় উইথ লট অফ পেশেন্স অ্যান্ড অল ফর 21 ডেজ, তারপর ওটা নিজেরাই ওরা রাব আউট করে দেয় উইদ ইন ফিউ সেকেন্ডস। দিস ইজ হোয়াট ইজ লাইফ, লাইক ইউ পুট ইউর এনার্জি ইন ক্রিয়েশন অ্যান্ড দেয়ার ইজ এন্ড অফ এভরি ক্রিয়েশন ইন লাইফ, ইভেন দ্য লাইফ হ্যাজ ইটস ওন এন্ডস ইন বিগিনিং ইন ইটস ওন ওয়ে। সো দিস ইজ দ্য বিউটি অফ লাইফ অ্যান্ড মন্ডলা, এটা ছোট্ট একটা জিনিস থেকে শুরু দিস থার্ড প্রসেস, নাও ইট ইজ বিং প্র্যাকটিস ইন নিউ ইয়র্ক অলসো, মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ হচ্ছে অ্যান্ড দ্যার আর সো মাচ অফ বেনিফিট ইন ইট। ইভেন ইন আর্ট থেরাপি উই আর ইউজিং মন্ডলা, বলে যে ছোটো মন্ডলা একটা পেন কিংবা পেন্সিল নিয়ে একটু স্টার্ট ডুডলে ইট ট্রিগার ইউর ব্রেন টু ফাইন্ড সলিউশন অফ ইউর ওন প্রবলেম, ইটস ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। আমার নাম নারায়ণ দাস, আমি ছবি আঁকতে ভালোবাসি। আমার যে মোটামুটি যে ছবিগুলো আমি আঁকি সাধারণত ন্যাচারাল পিকচারগুলো, সেটা আমি বিভিন্ন জায়গা থেকে মানে ঘুরে গিয়ে সেটা থেকে কালেকশন করে সেই ছবিগুলি আমি তোলার চেষ্টা করি। আমার কতগুলো আমি নাইফ ছবি মানে ছবি আঁকি সেটা হলো সেই ছবি, আর নাইফ দিয়ে আম দিয়ে ছবি আঁকি, এটা হলো আমার আম দিয়ে আঁকা মানে এক ঘন্টার মধ্যে আমি এই ছবিটা আমি করেছিলাম। আমার ছবি নিয়েই আমার ধ্যান সমস্ত কিছু আমি এটা দিয়ে মানুষের কাছে বোঝাতে চাই যে আমাদের চিন্তাভাবনার অনেক কিছু প্রকৃতি দিয়ে মানুষের যে ভালোবাসা ছবির মাধ্যমে অনেক কিছু ঘটানো যায়, যেমন গান, আবৃত্তি, নাটক, সিনেমা, সেরকম অনেক ছবির মধ্যে দিয়ে আমার মনের আমাদের মনের ভাষাটাকে আমি সুন্দর
এটাই হলো আমাদের উদ্দেশ্য, এর উপরেই চাকরি ছবিগুলো নিজেরাই কথা বলছে, আমার কিছু বলার নেই, কারণ এই ছবিগুলোর নামই মোমেন্ট, মানে মুহূর্ত, এটা জাস্ট একটা মুহূর্ত করে ক্যাচ করা হয়েছিল কোনো ফটোগ্রাফারের দ্বারা, আর আমি সেটাকে একটা চিত্রাঙ্কনের মাধ্যমে প্রকাশ করেছি। আশা করি ভালো লাগছে আপনাদের। নমস্কার, আমার নাম সঞ্জয়। আজকে রণদী এখানে সুযোগ করে দিয়েছে আমাদের চারটে ফটো সিলেক্ট করেছে এখানে দেওয়ার জন্য, যার মধ্যে একটা হচ্ছে এটা, যেটার নাম মানে আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমি খুব একটা ফটো দেখেছিলাম একজনের, পুরো ফটোগ্রাফি, তো সেই ফটোগ্রাফিকে দেখে খুব ইন্সপায়ার হয়েছিলাম যে এটা আঁকবো, দেখি একটা ফ্রি ডিসিশন সেটাকে আঁকাবো, সেটা আমি আঁকার চেষ্টা করেছিলাম। এটা হয়তো মানে ফার্স্ট ট্রাইতে আসেনি, দুদিনবার ট্রাই করতে হয়েছে, কারণ আমার এরকম বড়ো জায়গায় আঁকার খুব একটা মানে এক্সপিরিয়েন্স নেই, তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার এটা, মানে আমার কাছে এটা খুব একটা স্পেশাল ফটো বলা যেতে পারে। ল্যান্ডস্কেপ নামতে দেওয়ার বিকজ যেহেতু আমরা ল্যান্ডস্কেপ জানি, এটা একটা মানে লিফ নিয়ে যখন থেকে নামটা উঠে ফেলেছিলাম যে ল্যান্ডস্কেপ দেওয়া যেতে পারে। তাছাড়া এমনি চেষ্টা করা যে কতটাকে নেচারটাকে আরও ক্লোজ আপ থেকে দেখানো, আর কতটা আমরা নেচারটাকে দেখতে পাচ্ছি এটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এদিকে আরেকটা ফটো যেটা শ্যাডো, সেটা আপনার আমাকে একটা স্কাল্পচার থেকে নিচ্ছে গ্রিক কালচার, তো সেখান থেকে একজন ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমার এই লেডিজ ফিগার যেটা, যে এরকমভাবে তুলে ধরার জন্য, তো সেটা চেষ্টা করেছি, তারা পেরেছি, তারা করেছি। তো আরও দুটো ফটোর মধ্যে বলতে গেলে একটা নেগেটিভে আঁকা। এবং সত্যি আমি প্রভৃতির সৈবালদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব যে এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের মতো চিকিৎসক। আমি এখানে টোটাল চারটে কাজ দিলাম। আমার প্রথমে হচ্ছে মহাদেব, মানে মা দুর্গা রয়েছেন, ভগবতারিণী মা রয়েছেন, তারপরে আমাদের ছবিটাতে একটাই মা দুর্গা আমি সমর হিসেবে দেখেছি, মা তো মায়ের সাথে আমি কত ফুলটা দিয়েছি, কারণ হচ্ছে মাকে কোমর হিসেবে ভেবেছি, তাই জন্যই আমাকে একটু এখানে এই কত ফুলটা অ্যাড করেছি এর সাথে। আর মা দুর্গার সাথে তো কত ফুল যায় চিন্তা করি, কিন্তু আমি আধ্যাত্মিক লাইনে রয়েছি এবং ছবি সংগ্রহ করি, এবং সেই জন্য আমি আধ্যাত্মিক বিষয়ের উপরেই কাজ করতে পছন্দ করি। এক্সিবিশন করি আমি, কিন্তু এই গ্রুপে আমার প্রথম আর্ট এক্সিবিশন, আমি ল্যান্ডস্কেপ মানে নেচার নিয়ে করতে ভালোবাসি, মানে সবসময় সবুজের সাথে থাকি, সবুজ তো এখন খুঁজে পাওয়া যায় না, তো সেটাকেই চেষ্টা করি সবার মধ্যে মিলিয়ে দিতে। তো এখানে আমার চারটে ছবি আছে, আর এখানে এক্সিবিশন করে আমার ভীষণ ভালো লাগলো, আর একটু সবুজের খোঁজ পাইয়ে দিয়ে সবাইকে একটু আনন্দ দিতে পারলাম, মানে সবাই মানে খুশি হলো দেখে যে যার সবুজটা পাওয়া গেছে। নমস্কার। একটা এটা আর একটা এটা, এটা টাইটেল আছে রিদম অফ আর্ট এন্ড প্লে, এটা অ্যাক্রেলিকের উপরে করা, পেপারের উপরে অ্যাক্রেলিক দিয়ে, এটাতেও সেইভাবে পেপারের উপরে অ্যাক্রেলিক দিয়ে ফ্লাওয়ার হাউসের মধ্য দিয়ে আমি অ্যাকচুয়ালি ফ্লাওয়ার হাউসের কনসেপ্টের উপরেই কাজ করে থাকি, এটা নিয়ে পেন্টিং করে থাকি দীর্ঘদিন ধরে। মানে গানের এই যে লাইন ছবিটা আমি এঁকেছি, মানে
মানে এটা একটা দেখা যাচ্ছে এসের সেল রেখেছি, এটা আমার নামে শুধু এসি আর কিছু করছি। নমস্কার, আমি অভিষেক চক্রবর্তী। আমি এই দুটো পেন্টিং এখানে এই প্রদর্শনীতে দিয়েছি এবং নাম দিয়েছি দ্য কার্পেট শপ। বল পেন দিয়ে করা, বল পেন আর কালার বল পেন। এটা করার সময় আমি মাথায় রেখেছিলাম যে বেসিক্যালি বল পেন আমি যা যা কাজ দেখি সব মনোক্রমের হয়, তো কালারফুল পেন্টিং বল পেনের আমি সেই জন্যই করার চেষ্টা করেছি। কালারফুল মিনস এক্সট্রিমলি কালারফুল হওয়ার মানে করার ইচ্ছা ছিল, তো সেই জন্যই কার্পেট শপটাকে বেছে নিয়েছি। অনেক রিসার্চ করে বিভিন্ন রকম কার্পেটের কম্বিনেশন নিয়ে সেটাকে বানানো যথেষ্ট সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ কাজ। যত্ন সহকারে কথা ধরে ধরে করা কাজটাকে ডিটেলে কম্পিটিশনটাকে ডিটেলে বানানো, তো সেই দেখেই মানে দর্শক দেখি বিবেচনা করবে কীরকম হয়েছে, কতটা সফল হতে পেরেছে। জয়ন্তীতে রবীন্দ্রের সমর্থন হয়েছে, রবীন্দ্রনাথের লেখার মধ্যে সব ছবি থাকে, তার কবিতা তার গান সব কিছুর মধ্যে ছবি খুঁজে পাওয়া যায়। প্রেম ভালোবাসা দুঃখ সবটাই তার ভাষার প্রকাশ পেয়েছে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ এত বই এত কবিতা এত গান লেখার পরেও আসল যে বিষয় অর্থাৎ ছবির জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ আমরা যা দেখবো বা যা গল্প করি সবটাই কিন্তু লাস্টে ছবির ভাষায় রূপান্তরিত হয়। রবীন্দ্রনাথ সে জীবনে সে গভীর ভাবনার প্রকাশ ছবির মাধ্যমে প্রকাশ করেছে, সেই জন্যই তোমাদের বলা যে তার সব কিছুর মধ্যে আমরা সৃষ্টি খুঁজে পাই। প্রকৃতি থেকে আরম্ভ করে জীবন মানুষের মনের দুঃখ দেখা সবটাই আমরা ভুলে ফেলে তার লেখার মধ্যে যখন পাই ছবির মধ্যে আমরা সেগুলি খুঁজে পাই। শিল্পী যারা ছবি আঁকে তাদের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান বিরাট ভাবে তাদের ছবির ক্ষেত্রে আসে মিশে যায় এবং তার ভাষার প্রয়োগের সাথে আমরা একটি করে ক্যানভাস দেখতে পাই, ক্যানভাসের ছবি উল্লেখ হয়ে যায়। যাই হোক, শৈবাবলার এরকম এক্সিবিশন করার সার্থকতা এখানে আমি বলি। প্রচুর শিল্পী বহু বছর ধরেই তাদের ছবি আঁকার সুযোগ পায়নি প্রদর্শনীতে এবং শিল্পীরা পরম্পরায় এক্সিবিশন করতে করতে তারা আস্তে আস্তে নিজের ছবির জায়গা খুঁজে পায়, অর্থাৎ ভালো মন্দ তারা বুঝতে পারে কোনটা ভালো কোনটা ছবির খামতি আছে, সেটা নিজের ছবির পাশে আর একটা ভালো ছবি যদি থাকে সে নিশ্চয়ই অনুগ্রহণ করতে পারে। সেইভাবেই তারা আস্তে আস্তে এগিয়ে যায়। সেদিক থেকে প্রবৃত্তি একটা প্ল্যাটফর্ম নতুন যারা ছবি আঁকার জগতে এসছে তাদের কাছে একটা বিরাট সুবিধা। এইভাবে তারা ছবি আঁকার মধ্যে থাকতে থাকতে আগামী দিনে ছবির আরও উন্নত মানের আত্মপ্রকাশ করবে বিশেষ আমার সুন্দর। এখানে এসে প্রকৃতির যে আয়োজন, এই আয়োজনটা অসম্ভব সুন্দর এবং অনেক শিল্পীর কাজ দেখলাম ভীষণ ভালো লাগলো এবং শিল্পীর যে আন্তরিকতা এবং সেখানে যে চেষ্টাটা সেটা আমার কাছে মনে হলো যে শতভাগ দিয়েছে এবং বিশেষ করে স্কাল্পচার দেখলাম এবং ওখানে কিছু কাজ দেখলাম যে কাজগুলো পেন দিয়ে করা এবং আরও কিছু পেন্টিং আছে হস্তশিল্প আছে অনেক ভালো কাজ এবং এই নতুন যে শিল্পীদেরকে প্রগতি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ফি দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে প্রগতি, এটা প্রগতিকে অসম্ভব। প্রগতিরও আয়োজনের সবসময় যেন খেয়াল করি যে প্রগতি কী করছে, কারণ জানি যে নতুন শিল্পীদেরকে যে সুযোগটা তৈরি করে দেন এটা অসম্ভব সুন্দর একটা। আর শৈবাবলার তিনি অসম্ভব ভালো মানুষ এবং তার হাত থেকে আমার মনে হয় কিছু শিল্পী বেরিয়ে গেল, হয়তো একযুগ পর দেখা যাবে ওখান থেকে শৈবাবলার হাত থেকে দর্শন শিল্পী বেরিয়ে গেছে, এটা অনেক। তো
এই আয়োজনের সার্থকতাই থাকে। মানে গিজরে দিন নিয়ে যে থার্ড জেন্ডার, মানে একদিকে গুরুত্ব আছে আর একদিকে সিগুলের টিপ আছে, প্রত্যেকটা সিম্বলিক।